যেমন বাগাবাড়ি 22 দিবস দেয় আমার মা আলীর মাঝে বাড়ি দিছিল মাসালাই থেকে যে শালা লাহন তেরে লিয়ে গেছে বিভিন্ন কৌশল করে পার্সেলিটি করে নৌকাকে জিতানো হয় হারানো হয় আসলে কি এগুলো কথা ঠিক এগুলো সব মিথ্যে কথা আপনারা এই নৌকা দিয়ে দুই দুইবার চ্যাম্পিয়ন প্রাইজ নিয়ে আসেন আপনারা যখন নৌকাটা জিতলেন তখন কেমন আনন্দের অনুভূতি হলো একটু আমাদের দর্শকদের জন্য বলবেন আনন্দের কথা তো দর্শক মনে আছে এই কথা আর কি কব এই কথা আর বুঝুরির মত না এটা আসলে ভাষাতে প্রকাশ করা যাবে না এটা হচ্ছে উপলব্ধির ব্যাপার ওই সময় ওই জায়গাতে যারা থাকে এটা শুধু তারাই উপলব্ধি করতে পারে এটা কেমন একটা আনন্দের বিষয় খালি কেমন লয় সবাই যে যেমন পাটি লয় পাল্লি ভরে কিনো আর যে পারে না সে কান্তি কান্তি আচ্ছা ওই আনন্দে যারা যারা নৌকার মাঝি যারা নৌকার সাপোর্টার তাদের এক ধরনের অনুভূতি কিন্তু আপনি যখন নৌকার মালিক হিসেবে থাকেন তখন আপনার অনুভূতিটা কেমন আমার অনুভূতি কথা আর বললে বললে সেটা বলা যাবে না এটা উপলব্ধির ব্যাপার আসলে শুধু দর্শক এই অনুভূতিগুলো আসলে কাউকে বলা যায় না এটা উপলব্ধির ব্যাপার আশা করি আপনারা হয়তো উপলব্ধি করে নেবেন যে আসলে এই আনন্দটা কেমন আনন্দ গত বছর নৌকো বাস দিয়ে গাড়ি পাইলাম হইলো 70,000 টাকা দিয়ে গরু যা কিনলাম 80,000 টাকা দিয়ে এটুই করলাম আর আর কিছু করলাম না মাগুরা সবুজ বাংলা নৌকা আমাদের এই পাবনা এলাকার নৌকা বাজার জগতে একটি বেশ নাম করা এবং বিগত দুই সিজন নৌকায় বেশ ভালো নাম এবং সুনাম অর্জন করছে আপনার এই নৌকাটা কতটুকু লম্বা 125 ফিট লম্বা 125 ফিট লম্বা এটা এটা কি কাঠের তৈরি নৌকাটা শালকাঠ শালকাঠ দিয়ে তৈরি এই নৌকাটা আপনি তৈরি করছেন দুই বছর আগে তখন কেমন খরচ ছিল তিন বছর তখন কেমন খরচ পড়ছে ৮ লক্ষ টাকা তখনই খরচ হয়েছে এখন এই সময় এরকম একটা নৌকা বানাতে কেমন খরচ হতে পারে ১২ লক্ষ টাকা খরচ হবে আচ্ছা আপনার এই নৌকা দিয়ে কয়টা প্রাইজ নিয়ে আসছেন ধান মোটর সাইকেল একটা পাইছি ফ্রিজ পাইছি এই দুটো পাইছেন গত দুই সিজনে দুটো আরও পাইছি অবশ্য এই ধরেন এই আরও ছোটোখাটো আছে আর কি তবে এই দুটো ছিল বড় পুরস্কার আচ্ছা আপনি এই যে নৌকা তৈরি করলেন অনেক টাকা খরচ করে অনেক শখ করে এটা কি আপনার পারিবারিক আগের থেকে ছিল নাকি আপনি এটা শুরু করলেন এই নৌকা আগের থেকে মানে কি আমি ৭৮ সালের থেকে নৌকো বাইজ দিয়েছি ৭৮ সন থেকে হ্যাঁ এ পরিমাণ বাইজ দিয়েই আসতেছি আপনি নিজেও বাইজাল নাকি আমি নিজে বাইজ দিয়ে বাইজাল ছিলাম আচ্ছা আল ধরেছি এখন জাসনদারি অর্থাৎ লাউ গুরুই ৭৮ সালের থেকে এই লাউ এখন এই নৌকার কি দায়িত্বে থাকেন আপনি এখন এই নৌকার দায়িত্ব পরিচালন আগানো করে থাকি আমি মানে এই নৌকাখান যখন বাইশ ধরি সেখানে প্রথম আমি বাইশটা ধরা দিই এখনও আচ্ছা ঠিক আছে পরিচালনার দায়িত্ব থাকে পরিচালন আচ্ছা আমরা শুনি যে বিভিন্ন যখন আরং মানে মেলা হয় নৌকার মেলা হয় এবং আপনাদের নৌকা তো অনেক সুন্দর নৌকা সুন্দর বাইজ দেয় কিন্তু বিভিন্ন কৌশল করে পার্সেলিটি করে নৌকাকে জিতানো হয় হারানো হয় আসলে কি এগুলো কথা ঠিক এগুলো সব মিথ্যে কথা এগুলো মিথ্যা কথা না সব মিথ্যে কথা নৌকা তাহলে কিভাবে জিতে নৌকোর গতি নৌকো ঠিক মতো নলি ঘরে আচ্ছা কিছু আছে মানে কিছু মানে আগালায় যে থাকি এখানে কিছু টেকনার বাইজ ধরার সময় আগ পাশে কিছু ব্যাপার স্যাপার আছে তারপরে এই মন্ত্র সন্ত্র এসব কোনো কিছু মন্ত্র সন্ত্র কোনো কাজ এগুলো সব মিথ্যে কথা আচ্ছা যারা নৌকা বাইদের আয়োজক থাকে মেলার আয়োজক থাকে কমিটির লোক আর কি এরা কি কোনো এলোমেলো করে হ্যাঁ এরা এলোমেলো করে অনেক সময় হয়তো একটা নৌকো আগে চলে গেছে বাসি দিয়ে হেলা দিল আচ্ছা হ্যাঁ কিছু আছে পাশে কিছু এলোমেলো হয় আপনারা কি এরকম কোনো কিছু শিখে না আমি কোনো জায়গায় এরকম শিখে রই নেই অবশ্য কিন্তু অনেকেই করে দেখেছি অনেক জায়গায় হয় দেখেছি ওই যে হয়তো এ বেসবে অলিভারে হয়তো অন্য নৌকোওয়ালা বাড়ি দেওয়ার লেগেও সিস্টেম এসটা হারে আচ্ছা যেমন বাগাবাড়ি 22 দিবস দেয় আমার মা আলীর মাঝে বাড়ি দিয়েছিল মাসালাই থেকে আচ্ছা যে শালা লাহন তেরে লিয়ে গেছে আবার পাবনা গেছিলাম নৌকো 22 দিবস দেয় পাবনা যা উঁচু শুধু বাড়ি চড়াইছিল আমার নৌকায় এই নৌকোয় নিয়ে গেছিলাম বাড়ি সরাসরি বাড়ি সরাসরি বাড়ি আচ্ছা তাই আপনি অনেক সে ৭৮ সাল থেকে মানে দীর্ঘকাল যাবত এই নৌকাবাজের সাথে জড়িত আপনার এই নৌকাবাজ করতে যায় বা দেখতে যায় একটা স্মরণীয় ঘটনা বলেন যেই জায়গায় দেখতে যায় এমন একটা ঘটনা ঘটলো যেটা মানে দেখার মতো বা বলার মতো বা মনে রাখা ওই তো বলার মতো না যে বাগাবাড়ি যাই এক দুর্ঘটনা ঘটলো আর কীরকম ওই মাঝি বাড়ি দেওয়ার কারণে লাউ পাঁচ লাউ আগে চলে যাওয়ার পরও পরে মাঝি ওই সরের খুঁজ দিয়ে লাউ নিয়ে যাওয়ার পর আইডিয়ে গেল অত আভা তো না হলে দুই মাস আমি ঘুম পেরে ফেললাম না ওই দৃশ্য শুধু ওই দৃশ্য মনের মধ্যে আসতেছিল আসতেছে আচ্ছা এখন এই নৌকা তো নতুন করে আবার একটু ইয়া করবেন আপনি ঘষা মাজা করে ওই ইয়ে হওয়ার লাগে কালার করা লাগে প্রত্যেক বছরই কালার করা লাগে কালার বলে কিন্তু মানুষ কয় টাইস কালার করা লাগে
কালার করা লাগবে, তলি যে কালার হবে আর ওই যে নৌকার বাইরে যে বৈঠা ওগুলো কি নতুন করে বানাতে হবে না গত বছর ওগুলো দিয়েছে বৈঠা প্রত্যেক বছরই আসারই বদল লাগে বৈঠা আবার তো 10-12 বছর যায় একটা কাঠের অংশটুকু আর বাঁশের অংশটুকু চেঞ্জ করতে হয় হ্যাঁ বাঁশের অংশ আর নৌকার যে হাল থাকে এই হাল কি চেঞ্জ করতে হয় ওই আসারই খালি চেঞ্জ করা লাগে ও কাঠের অংশটুকু ঠিকই থাকে বাঁশের অংশটুকু চেঞ্জ করা লাগে এই যে আপনি এত বড় একটা নৌকা তৈরি করছেন এটা কি আপনি এককভাবে অর্থায়ন করে তৈরি করছেন নাকি একক একক সম্পূর্ণ এককভাবে আপনি কি এই নৌকার আগেও কি আরো দুই একটা নৌকা তৈরি করছেন হ্যাঁ আর একখান দাদা আমার ছোট ভাই ইঞ্জিনিয়ার এক বাদ আছে একই মাপ এই হাত দিয়ে বাদ আছে আচ্ছা ও নৌকাটার কি অবস্থা একই পরিস্থিতি আমি এই দুইখানি প্রতিযোগিতা হইতেছে আপনার কি শুধু এই নৌকাবাজের প্রতি নিশা নাকি অন্য আর কি কি খেলাধুলার প্রতি তো খেলা ভলিবল খেলেছি ফুটবল খেলেছি আমার খেলার ভুরি ধরন জীবন চলে গেল এইভাবে যে কয়েকদিন যায় আমি শুধু ওয়াশ করারও বাহিনী আছে এই ওয়াশ করা বাদ হ্যাঁ তাছাড়া সব মানে খেলাধুলা এসব কাজ করতে গিয়ে তো অনেক টাকা খরচ হয় বহুত ব্যয় তো হরেছি ব্যয় করতেছি এখনো ব্যয়ের উপরে আছেন চলছেই তো আপনার পিসা কি আপনি কি করেন আসলে আমি ব্যবসা করি একজন ব্যবসায়ী সাথে কৃষিও আছে হ্যাঁ কৃষিও আছে গত বছর আপনাদের এই গ্রামে মাগুরা এই যে আমরা যে পানি দেখতে পাচ্ছি এখানে একটা বড় ধরনের নৌকা বাইদের আয়োজন ছিল ওই নৌকাতে আয়োজক কারা ছিল এই আমার গ্রামবাসী দিলপাশা ইউনিয়নবাসী আপনার উদ্যোগে গ্রামবাসী এবং দিলপাশা ইউনিয়নবাসী সবাই মিলে করছেন ওই নৌকা বাই যে হচ্ছে আপনাদের কোন নৌকা ফার্স্ট হয়েছে এই আমার হামি হয়েছে এই নৌকাটাই ফার্স্ট ছিল সবুজ বাংলা আচ্ছা ওখানে কতগুলো নৌকা অংশগ্রহণ করছে গতবার 14 খান এবার কি ওই নৌকা বাইটা হবে এবার আল্লাহ এবার তো অর্থাইতে বড় হবে আবার তো এবার লাউ না হলে এবার 30 খান লাউ হবে ওই নৌকা বাইটা দ্বিতীয় যদি এখন তো একটু দেশের অবস্থা ভালো না তো যদি দেয় তাহলে কতদিন পর শুরু হতে পারে এক মাস আরও এক মাস পানি এখনো পুরোপুরি আসেনি হ্যাঁ কেবলকা পানি ঢুকলো আচ্ছা নৌকা বাইজ এই বিলের মধ্যে হলে ভালো হয় নাকি নদীতে হলে ভালো হয় বিলে হলে সবচাইতে নৌকা বাইজ ভালো হয় আর নদীর নৌকা বাইজ ঠিক না আর পারের ডিফারেন্স আছে আর আমার হেন হলে একবার মথন পানি একই লেভেলে থাকে একই লেভেলে কারো সোঁতো নাই ওজন বেটেল নাই আর আমার হলে যাবেই দিশেন তুলেলি আসবি আর ওই নদীর যা নৌকা বাইজ ঠিক হয় না এক মুড়ো সোঁতো হয় এক মুড়ো মথন থাকে নদীর গড়ে অনেক সময় নৌকা মার খেয়া যায় আচ্ছা আপনি এই নৌকা নিয়ে কত দূর পর্যন্ত গেছেন বাজ দিতে বা দেখতে ওই তো দান কুষ্টিয়া পরিমাণ গেছি কুষ্টিয়া পর্যন্ত গেছি কুষ্টিয়া পরিমাণ ঢাকার ওদিকে গেছেন কোনো সময় ঢাকা যায়নি ভাই ঢাকার ওদিকে যায়নি ওইভাবে প্রস্তুত লেইনি সিরাজগঞ্জ গেছি বাগাবাড়ি আছে বেড়া আছে সাঁতিয়ে আছে আচ্ছা আমাদের এই পাবনা অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় নৌকা বাইদের আয়োজন কোন জায়গায় হয় আমার এই জায়গায় যতবার আয়োজন হয়েছে এতবার আয়োজন কোনো জায়গায় আপনাদের মাগুরাটাই বড় হ্যাঁ আর উপরে কোনো জায়গায় নৌকা বাইদের এত নৌকি হয় না প্রচুর লোকের সমাগম মনে হন যে 4 কিলো রাস্তা ওজন ভাটের লোক লারফু সাঙ্গালি সাঙ্গালি দেখছেন তো এত নক কোন জায়গায় দেখছেন এত বড় আয়োজন এত বড় আয়োজন কোন জায়গায় হয়নি এত বড় নৌকা বাইদের আয়োজন করতে কি কোনো সমস্যা মনে হয় মনে হয় কোনো সমস্যা জানি আল্লাহ যাতে আমার কোনো ব্যাগ না কোনো সবাই সহযোগিতা করছে এবং সুন্দরভাবে আমার উপজেলা চেয়ারম্যান মেয়র সাহেব পিয়ন সাহেব ওসি সাহেব এরা স্বয়ং সাথে আপনারা কি ফার্স্ট প্রাইজ কি দিয়েছিলেন এটা মোটরসাইকেল দিয়েছিলেন গ্রামের মানুষ কিভাবে সহযোগিতা করতে সবাই গ্রামের মানুষই তো এই জিনিস চালায় আমার কি চালানো আছে 150 জন বাজেল লাগে এই বাজেলগুলো কি সব আপনাদের গ্রামের নাকি বাইরেও আছে বাইরেও কিছু এক গায়ে করে এত বাইক 11টা পিলারই সারা বাংলাদেশ খুঁজে পান না এই যে নৌকার যারা বাইজেল মানে যারা হচ্ছে টানে এদের কি টাকা দিতে হয় না 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 এরা নিজে নিজে চলে আসে হ্যাঁ হ্যাঁ এদের ওই বিড়ি সিগারেট চা এগুলো যাতায়াত খরচ দিলে আর হয়তো বাইরে গেলাম খাওয়ার যে খরচ লাগে আমার বহন ভাড়া লাগে তার জন্য এমন যে এত লোক কিনে কি আর চালানোর যাওয়া সম্ভব না ও অত তো মিথ্যে কথা কয়ে লাভ আছে নাই কথাটা ক্লিয়ার বুঝেছেন তো সব নৌকই ওই একই কথা ওই মালিকে বিভিন্ন লোক বিভিন্ন কথা হয় আসলে কি এই এই এত এই 150 জন বেজেল কিনে কি এই নৌকো চালানোর মতো সম্ভব না অনেক ব্যয়বহুল একটা ব্যাপার ব্যয়বহুল আছে এমনি তো কারণই তো এমনি তো যাতায়াত এবং খাওয়া দাওয়াতে অনেক টাকা খরচ হয়ে যায় বহুত হ্যাঁ বাগাবাড়িকে একটা হরি বাজনা হওয়ার গেলে অন্তত 15 হাজার হয়ে টাকা খরচ হবে আপনার নৌকা গত বছর জেতার পরে কি খাওয়ালেন পাবলিকে আনন্দে তো গরু কিনছিলাম গরু কিনছিলেন সারা গ্রাম ব্যাপী গরু খাওয়াই দিয়েছেন 800 লোকে খাওয়াইছি আচ্ছা নৌকা যখন বাইজ হয় দুই নৌকা যায় আমরা দেখি দীর্ঘ রাস্তা প্রায় পাশাপাশি একই সাথে আসে কিন্তু এখন ফিনিশিং পয়েন্টের কাছে এসে টপ করে একটা নৌকা একদম এগিয়ে যায় এটার কি কৌশল আছে কৌশল হলো বেজেল গরমি দিয়ে একটু বেজেল যদি একটু জাহি দেয় তাহলে বাড়া আর যিনি হাল ধরে তার কি কোনো কৌশল আছে হ্যাঁ তার তো কাঁচন লাগবেই তারও আছে তার লাউ হানে যদি একটু বেরিয়ে বেরিয়ে হলে লাউ যাবে লাউ সোজা থাকবি ক্যালকেলা যাবে যা একটু আরবি গালচিত পানি বেজিয়ে যায় পানি বেজে গেলেই লাউ আগে না
লাউ সোজা থাকবি সোজা যাবি যখন এই দিয়ে যায় সেখানে গায়ে পানি বেঁধে না বুঝুন তো এত একটা লাই আপনার নৌকার হাল কি দুইজন ধরতে হয় না একজন দুইজন দুইজন ধরে দুইজন ধরে একসাথে দুইজন ধরে রাখে নাকি একজন সহকারী থাকে দুইজনই ধরে রাখে দুইজন লাগে কাঁচান লাগে দুইজনই আর শ্রোতি দর্শক আমরা এই মাগুরা সবুজ বাংলার নৌকায় এবং নৌকাবাজ সম্পর্কে অনেক তথ্য আমরা জানলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মাগুরা সবুজ বাংলা আলাউদ্দিন সর্দার সাহেবের যে নৌকা আমরা দেখলাম এই নৌকাটির যে যিনি মিস্ত্রি আমাদের অত্র এলাকার অতি পরিচিত মিস্ত্রি আমরা ওনার সাথে অল্প একটু কথা বলবো কেমন আছেন ভালো আছি আচ্ছা এই নৌকাটা অনেকদিন আগে আপনি নিজেই বানাইছিলেন জি আমি তৈরি করছি আপনি তৈরি করছেন কয় বছর আগে হয়েছে এটা 4 বছর আগে আমাদের জানা মতে তো এই নৌকায় কোনো সমস্যা নাই এখন আপনার কি কি কাজ আছে মাথা কাট খুলতে হবে চারখান তারপরে খুললে ধরেন ওই আপনার নিচের টকটা একটু কাটতে হবে কাটতে আগা নৌকা শূন্য করে আবার ওটা পরে আচ্ছা মাথা কাট উঁচু হলে কি হয় আর এখন যেরকম আছে এরকম থাকলে কি হয় নৌকার কি কি সুবিধা মাথা কাট উঁচু আর ছাপর এটা হলো এখন বর্তমান আগা নৌকাটা ছাপর হয়ে গেছে নৌকাটা রান কম হবে রান কম হবে জি তাহলে মাথা কাট যদি আর একটু উঁচু করা যায় তাহলে গতি বাড়বে আচ্ছা প্রতি বছর একটা নৌকায় নতুন করে যখন আবার পানিতে নামায় তখন কি কি কাজ থাকে নৌকার নৌকা শুধু খালি আলগাতরা রঙের কাজ থাকে অনেক নৌকায় ধরেন দীর্ঘ ধরেন 5-7 বছর এখন তো 2-3 বছর হয়েছে এরা তো নতুনের মতোই রয়েছে হ্যাঁ জাস্ট এরা তো মানে জাস্ট গতি বাড়ানোর জন্য শুধু আগা কাটটা উঁচু করা আর এমনিতেই নৌকার কোনো কাজ থাকে না মেরামতের কোনো কাজ না 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 পচার কোনো কাট নাই পচার কোনো কাট নাই না এটাই অতিরিক্ত লম্বা নৌকা বুঝছেন এগুলো তো ধরেন ওই টান ধরে রাখে না বুঝছেন জি জি যখন নৌকা ধরেন এগুলা বাজ দেয় তখন প্রত্যেক বছরে একটু করে ওই আপনি 60 হয়ে যায় ও আচ্ছা না আগা পাশে ছাপর হয়ে যায় তার মানে আপনি যদি আগা উঁচু করেও বানান 2-3 বছর বাইশ দেওয়ার পরে এটা একটু নড়াচড়া করে হবে আচ্ছা এটা সব নৌকায় এরকমই না হ্যাঁ সব নৌকায় ওই ছোট ছোট নৌকা যেমন ধরেন এগুলো তো ধরেন 82-83 নৌকা তো জি জি আর যেগুলো আপনার ওই 70 নৌকা ওইগুলো তো সারা ওইগুলো নড়াচড়া একটু কম করে তুলনামূলকভাবে আমরা যে দেখি যে বাইজের সময় যে নৌকা বাড়ি পারে ওই বাড়ি পারেই আস্তে আস্তে যাবে তাই না আর ওই ছোট নৌকাতে যেগুলো সেগুলো বাড়ি একটু কম পারে কম পারে ঠিক আছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তীতে আবারও আপনার কাছে আসবো আল্লাহ হাফেজ